এক নম্বর হলো হাসান এবং হোসাইন, দুইজন হলো সাহাবি। দুইজন কি? সাহাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরেই তারা কি করেছেন? জন্ম লাভ করেছেন। হিজরতের তৃতীয় বছর হযরত হাসানের জন্ম, এক বছর পরে হোসাইনের জন্ম। পিটাপিটি দুই ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় হযরত হাসানের বয়স 7 বছর, হোসাইনের বয়স 6 বছর। তাহলে এরা দুইজন হলো সাহাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিকে দেখছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহির সাথে ছিলেন, এবং হযরত হাসান এবং হুসাইন অল্প কিছু হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহির স্মৃতিচারণও করেছেন। 6 বা 7 বছর বয়সে তো এত বেশি স্মৃতিচারণ করা যায় না, যায় নাকি? কিন্তু কিছু কিছু স্মৃতিচারণও করেছেন। এবং হাসান, ওই যে আমাদের একটা দোয়ায় কুনুত আছে না, দোয়ায় কুনুত আমরা একটা পড়ি, এছাড়া আর একটা দোয়ায় কুনুত আছে, আল্লাহুম্মা হদিনী ফি মান হাদাইত ওয়া আফিনী ফি মান আফাইত, এটাও কিন্তু একটা দোয়ায় কুনুত। এই দোয়ায় কুনুত হযরত হাসান বলছেন, আল্লাহ নবী আমাকে শিখাইছেন। তার মানে হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক এবং কিছু শুনছে, কিছু শিখছে, এটা মনে আছে তার। কিন্তু এত বেশি স্মৃতিচারণ নাই, বর্ণনা নাই। প্যারা হাজারিন, তো প্রথমত কথা হলো ওনারা দুইজন কি? সাহাবি। আস সাহাবাতু কুল্লুহুম আদুল, আর প্রত্যেক সাহাবি, যত সাহাবি আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বিশ্বস্ত, সবাই জান্নাতি, মাগফুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবি মাগফুর, ক্ষমা প্রাপ্ত যত সাহাবি আছে। অতএব তাদের মধ্যে এনারা দুইজন তো আছে নাকি? আচ্ছা, এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো এনারা দুইজন হলো আহলে বাইতের সদস্য, নবী পরিবারের সদস্য। আহলে বাইত, নবীর পরিবারকে কি বলা হয়? আহলে বাইত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে চাদর, বড় চাদর। তো আয়েশা বলেন যে হাসান আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদরের মধ্যে নিলেন। এরপরে হোসাইন আসলো, চাদরের মধ্যে নিলেন। এরপরে ফাতেমা আসলো, চাদরের মধ্যে নিলেন। তারপরে আলী আসলো, চাদরের মধ্যে নিয়ে সবাইকে এক চাদরের মধ্যে নিয়ে বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলি আহলু বাইতি, হে আল্লাহ এরা হলো আমার আহলে বাইত, অর্থাৎ আমার পরিবারের সদস্য। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়লেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা, যে আল্লাহ আহলে বাইত থেকে সমস্ত গন্দগি, নোংরামি, খাবাসাত, অপবিত্রতা দূর করে দিয়েছেন, দূর করে দিতে চান। তাহলে দুই নম্বর হলো যে এনারা দুইজন আহলে বাইতের সদস্য, এবং আহলে বাইতের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে আসছে আল্লাহ তাদেরকে পবিত্র করে দিবেন, ঠিক আছে। তিন নম্বর হলো, এগুলো তো সাধারণ, তিন নম্বর হলো এদের নাম ধরে ধরে কিছু কি আছে, ফজিলতের কথা আছে, যেটা বললাম খুতবার মধ্যে পড়লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন, আমরা জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ সুগন্ধি হাদিয়া দিতেন, উনি না করতেন না কখনো, মানে সুগন্ধিটা আল্লাহ নবীর খুব প্রিয় ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে সামনে রেখে বলেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা রায়হানাতায়া ফিদ দুনিয়া, হাসান এবং হুসাইন হলো এরা আমার দুনিয়ার সুগন্ধি। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয় জিনিসের সুগন্ধি, এরা আমার সুগন্ধি, মানে এরা আমার প্রিয়। এবং এক রেওয়ায়েতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমিও এদেরকে ভালোবাসো। আল্লাহ নবী দোয়া তো আল্লাহ অবশ্যই কবুল করবেন নাকি? আল্লাহর কাছে ওনারা দুইজন ভালোবাসার পাত্র। প্রতি জুমায় খুতবার, দ্বিতীয় খুতবার মধ্যে যে একটা হাসান হুসাইনের ফজিলত নিয়ে যে হাদিস
পড়া হয় আল হাসান ওয়াল হুসাইন ও সাইয়িদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার, জান্নাতি যুবকদের সর্দার। তো যুবকদের সর্দার বলার কারণ কি, এটা ব্যাখ্যাকাররা বা মুহাদ্দিসিনে কেরাম এটা বলেছেন, যুবকদের সর্দার হলো যে যারা যুবক অবস্থায় যে সমস্ত ইমানদাররা মারা যাবে, মানে যৌবন বয়সে ইমান নিয়ে যে সমস্ত লোকজন মারা যাবে, এরা হাসান এবং হোসাইনের পতাকা তলে চলে যাবে। যেতে পারছি, আল হাসান ওয়াল হুসাইন ও সাইয়িদা শাবাবি আহলিল, হাসান এবং হুসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার। স্পেসিফিক হোসাইনের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি রওয়ায়েত রয়েছে শুধু হোসাইনকে কেন্দ্র করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে গলির মাথায় একটা ছোট বাচ্চা খেলতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা দেখলে আমার হাত বাড়ায় দিই, না না বাচ্চা কাচ্চা যখন খেলার মধ্যে থাকে আপনি যত হাত বাড়ান, খেলার মধ্যে মশগুল থাকলে ওইদিক সেদিক ছোটাছুটি করবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়ালেন আসে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন যেন সাথে গোল্লা ছুট খেলতেছেন, ওরে ধরার চেষ্টা করতেছে, আল্লাহ নবী ধরে ফেলছেন। ধরার পরে তাকে বুকে জড়াই নিয়েছেন, এক হাত চোয়ালের উপরে আর এক হাত মাথার উপরে, তাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বললেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনহু, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনহু, হুসাইন আমার আমি হুসাইনের, মানে আমি এবং সে, আমি তার সে আমার। আল্লাহু আকবার। তো এখান থেকে এও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আদর করেছেন, ভালোবেসেছেন, দোয়া করেছেন এবং বলেছেন হতো আমার, তার মর্যাদা কত বেশি, কত বেশি। অনেকগুলো ফজিলতের হাদিস রয়েছে আর কি। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি স্বপ্নে দেখেন, কখন হুসাইনের ইন্তেকাল, শাহাদত যখন হয়েছে তখন ঘুমের থেকে উঠে তাড়াতাড়ি, মানে কাঁদো কাঁদো অবস্থা, আশেপাশে যারা ছিল খাদেম তাদের চাকরানি ডাকছে, বলে কি হয়েছে আম্মা জান, বলে আমি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম যে ওনার শরীরে দাড়িতে কাদামাটি লাগানো, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কেন, বলে তুমি জানো না আমার নাতি হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে, সে তো মারা গেছে, আমি তো সেখানে ছিলাম। খবর নিয়ে দেখা গেল উম্মে সালমা তো তখন মদিনায়, আর হুসাইন শহীদ হয়েছেন কোথায়, কারবালা ইরাকে। খবর নিয়ে দেখা গেল ঠিক যে রাত্রে স্বপ্ন দেখেছেন, তারপরের দিনই দিনের বেলায় হযরত হুসাইন কি হয়েছিল, শহীদ হয়েছিল। প্যারা হাজরিন, আরও অনেক ফজিলতের কথা আছে, সবগুলো ফজিলত তো আসলে এক বয়ান করা সম্ভব নয়। দেখেন থেকে বোঝা যায় যে হযরত হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনেকগুলো কারণে তারা মর্যাদার অধিকারী। এক নম্বর হলো তারা সাহাবি, দুই নম্বর হলো তারা আহলে বাইতের সদস্য, তিন নম্বর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেসিফিক তাদের মর্যাদার ব্যাপারে হাদিস রয়েছে, চার নম্বর হলো যে এনারা দুইজন হাসান এবং হুসাইন অত্যন্ত ভদ্র এবং সরল প্রকৃতির ছিলেন, আখলাকে নববী তাদের মধ্যে একেবারে পুরোপুরিভাবেই বিদ্যমান ছিল। আল্লাহু আকবার। এবং একটা হাদিসের মধ্যে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিনাত থেকে নিয়ে উপরের অংশ এটার সাদৃশ্য হযরত হাসান পেয়েছিলেন, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে হাসানকে রাখলে বলা যায় খানিকটা বলা যায় এটা কার্বন কপির মতো, ফটো কপি টাইপের উপরের অংশ, আর নিচের অংশ পাটা ইত্যাদি গোছা এগুলো হুসাইন পেয়েছিলেন, এটা স্পষ্ট হাদিসের মধ্যে আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন বাতেনি আখলাক ওনারা দুইজন পেয়েছিলেন, বাহ্যিক অবয়ব কিন্তু তারা দুইজন পেয়েছিলেন জেনেটিক্যালি,
এবং উপরের অংশ পেয়েছিলেন হযরত হাসান, মাবাইনা সদর ইলা রাসি, চিনার থেকে নিয়ে মাথা পর্যন্ত এবং চিনার থেকে নিয়ে নিচের অংশ সাদৃশ্য পেয়েছিলেন কি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা ওনাদেরকে ভালোবাসি, আল্লাহ আমাদের অন্তরের মধ্যে যেন ওনাদের ভালোবাসা মহব্বত আরও বেশি বৃদ্ধি করে দেন। সকলে বলি আমিন।